এনআরসি হবে ঘরে ঘরে গিয়ে, সবার কাগজ লাগবে, অক্সিজেনের জন্য তবুও কয়েকটা রাত জাগবে। রাম মন্দির তৈরি হচ্ছে আর তো কয়টা মাস, শ্মশানের মাঠে উপচে পড়ছে রাম ভক্তের লাশ। তালি আর থালি প্রদীপ জ্বালিয়ে শ্রদ্ধা জ্ঞাপনে নড়েন, জীবন বিমাটা বন্ধ করিয়ে করোনার সাথে লড়েন। তালি আর থালি প্রদীপ জ্বালিয়ে শ্রদ্ধা জ্ঞাপনে নড়েন, জীবন বিমাটা বন্ধ করিয়ে করোনার সাথে লড়েন। সোনে কা ভারত সুখের আরত, আগুনের রং সোনালি, কোন শ্মশানে প্রিয়তমা তোর প্রিয়ের দেহটা পোড়ালি। আট দফা জুড়ে গণতন্ত্রের উৎসব হলো সারা, কমিশন জানে কত কমিশনে বাংলাকে যায় মারা, কমিশন জানে কত কমিশনে বাংলাকে যায় মারা। দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। তৃণমূল কংগ্রেসের মনে হয় এটাই শেষ যেটা বলার ছিল কমিশনকে উদ্দেশ্য করে, সেটাই বলেছেন তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য। ফেসবুকে এরকম একটা কবিতা তিনি কিন্তু আপলোড করেছেন। কমিশন সম্পর্কে তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অনেক কথা বলছেন, বিজেপির হয়ে কাজ করছে, তাদের কথা শুনছে না, বারবার অপমান করা হয়েছে তাকে, শোকজের নোটিশ এইসব করে তিনি বলার চেষ্টা করেছেন। কিন্তু যেটা এখন ডিরেক্ট বলার যে কমিশন ঘুষ খাচ্ছে বা কমিশন খাচ্ছে, এটা কিন্তু তৃণমূলের কোনো নেতা নেত্রী বলতে পারছিলেন না বা বলছিলেন না। আকার ইঙ্গিতে অনেক কথায় বলছিলেন যে অনেক সুবিধা পাইয়ে পাওয়ার চেষ্টা হচ্ছে, কমিশনের কর্তারা চেষ্টা করছেন সেই সুবিধা পাবেন, সেই জন্য তারা এইভাবে বিজেপির হয়ে কাজ করছে, অনেক কথা বলছিলেন। কিন্তু আজকে যে কবিতাটা আমরা শুনছিলাম, সেখানে তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য ওকে ডিরেক্টলি বলে দিলেন, কমিশন জানে কত কমিশন, এইভাবে দেখালেন আর কি। এইভাবে কী দেখানো হয়, ঘুষ টাকা আবার কি? এটা যেটা আমরা সাধারণ মানুষ বুঝি যে এইসব নিয়ে কীভাবে একেবারে বাংলাকে মারা যায়, সেটাই করেছে নির্বাচন কমিশন। আমার মনে হয় এ যাবৎকালে এইরকম কোনো দলের কোনো নেতা কমিশনকে উদ্দেশ্য করে এইভাবে আক্রমণ কেউ করেননি। কমিশনের নিরপেক্ষতা নিয়ে অনেক সময় প্রশ্ন উঠেছে, অনেক দল সেই প্রশ্ন তুলেছে, কিন্তু ডাইরেক্ট কমিশন জানে কীরকম কমিশন পাওয়া যাবে এবং সেটার জন্যে একেবারে বাংলাকে মারার প্ল্যান যেটা বলতে চেয়েছেন দেবাংশু ভট্টাচার্য, এই ধরনের ডাইরেক্ট ঘুষ ইঙ্গিত করা, এইরকমভাবে আক্রমণ নির্বাচন কমিশনকে, আমার নজরে অন্তত আমি কোনো নেতা নেত্রীকে বলতে আমি দেখিনি বা শুনিনি। এবার উনি বলতে পারেন কবিতার লাইনে অনেক তার অনেক মানে হয় বলতে পারেন, কিন্তু আমরা আবার বললাম আমরা খুব বেশি বুদ্ধিমান বিরাট কিছু বুঝি তা তো নয়, যা কবিতার লাইনগুলো শুনছি আমরা সাদা মাথায় যেটুকু যা বুঝছি, আমরা এটুকুই বুঝেছি যে উনি ঘুষকে ইঙ্গিত করেছেন। আমি জানা দর্শক আপনারা কি বুঝেছেন, যদি আমার বোঝার সঙ্গে আপনাদের বোঝার যদি অমিল হয় তাহলে নিশ্চয়ই কমেন্ট করে আমাকে সেটা বুঝিয়ে দেবেন। আমি আরও খানিকটা কবিতা শোনাবো। আমি শুনছিলাম যেভাবে তিনি আপলোড করেছেন কবিতা বলছেন, আমি শুনছিলাম, আপনাদেরকে আরও খানিকটা শোনাই, তারপর আমি এটা নিয়ে আরও আলোচনাতে আসব। থেকে এসে এসে ওরা গায়ে বদলের গান, একটা মহিলা একলা লড়ছে রক্ষিতে সন্তান। দেশ জুড়ে আজ হাহাকার, দেখো ভাষণে মত্ত দাড়ি, ক্ষমতা দখল। দর্শক, এখানে আমি একটা জিনিস আলোচনা করতে চাই, ভাষণে মত্ত দাড়ি, নরেন্দ্র মোদীর দাড়ি এবং তার ছবিটাও দেখছি ব্যবহার করা হয়েছে তাকে বলতে চেয়েছেন। এই দাড়িটা আমি জানি না আপনারা আমার মতের সঙ্গে মানে সহমত হবেন কি না, দাড়ি না একটা সেন্টিমেন্ট, শুধু নরেন্দ্র মোদীর দাড়ি নয়, যে দাড়ি মানে নরেন্দ্র মোদী, দাড়ি অনেকেরই ছিল, কবি রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি ছিল, আরও অনেক মনীষীর দাড়ি ছিল। দাড়ি একটা সেন্টিমেন্ট, যখন দাড়ি নিয়ে কাউকে আক্রমণ করা হয়, তার মানে যারা এই দাড়ি রেখেছেন অনেক গুণী মানুষ মনীষী, তাদেরকেও কার্যত অপমান করা হয়, এটা আমি মনে করি। যদিও তৃণমূলের এই নেতা তিনি কিন্তু একেবারে পরিষ্কার দাড়ি ধরে যে কথা বলতে চেয়েছেন আমি জানি না দর্শক, নিশ্চয়ই আপনাদের কোনো কমেন্ট থাকতে পারে, কমেন্ট করবেন। আমি আরও খানিকটা শোনাতে চাই দর্শক, আমি সবটা কিন্তু ব্যাখ্যায় আসছি না, তার অক্সিজেন সিলিন্ডার থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে কিন্তু ব্যাখ্যা দেওয়া যায় তার প্রত্যেকটা কথাই, তাহলে অনেকটা সময় লেগে যাবে, আমি কিছু কিছু অংশ জাস্ট আলোচনায় আনছি। আমি আরেকটু শোনাবো, তার পুরো কবিতাটাই শোনার চেষ্টা করছি।
করেছে প্রাণঘাতী মহামারী। অক্সিজেনে জিএসটি আছে শ্বাসের দামটা চড়া, অক্সিজেনে জিএসটি আছে শ্বাসের দামটা চড়া, আচ্ছে দিনের মর্ম বুঝেছে চিতায় সাজানো মরা। এক দেশ এক আইন তবুও ভ্যাকসিন দাম ত্যায্য, এক দেশ এক আইন তবুও ভ্যাকসিন দাম ত্যায্য, 150তে পাবে কেন্দ্র তবুও 400 মেটাবে রাজ্য, 150তে পাবে কেন্দ্র তবুও 400 মেটাবে রাজ্য। মমতা তোমার অক্সিজেন পাঠাতেই হবে দিল্লি, মমতা তোমার অক্সিজেন পাঠাতেই হবে দিল্লি, গুজরাট থেকে নির্দেশ আসে বাঙালির প্রাণ খেললি। বলছেন মমতা তোমার অক্সিজেন পাঠাতে হবে দিল্লি, মমতার অক্সিজেন মানে কোথায়, কোথাকার প্ল্যান্টের কথা বলছেন? আমি জানি না যে মমতা মানে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে প্ল্যান্ট তৈরি করেছেন অক্সিজেনের সেখান থেকে দিল্লি নিয়ে চলে যাচ্ছে, আমি জানি না। যাই হোক, আমি জাস্ট আপনাদেরকে শোনাচ্ছি, আপনাদের মতামত আমি জানতে চাই, কমেন্ট বক্সে কমেন্ট করবেন, সবটা ব্যাখ্যায় যাচ্ছি না দর্শক। মমতা তোমার অক্সিজেন পাঠাতেই হবে দিল্লি, গুজরাট থেকে নির্দেশ আসে বাঙালির প্রাণ খেললি। মমতা বলেন বাংলা বাঁচিয়ে তারপরে দেখি দেশ, গুজরাট বলে মমতা তুমি 2 তারিখেই শেষ। মমতা বলেন বাংলা বাঁচিয়ে তারপরে দেখি দেশ, গুজরাট বলে মমতা তুমি 2 তারিখেই শেষ। দিল্লির নেতা গুজরাটি নেতা ওজনে ওজনে ভারী, বিপদে আমায় রক্ষা করেছেন নীল পার সাদা শাড়ি। গুজরাটি নেতা দিল্লির নেতা ওজনেতে ভারী ভারী, বিপদে তবু রক্ষা করেছে নীল পার সাদা শাড়ি। বিপদে যখনই মন কেঁদে ওঠে, বিপদে যখনই মন কেঁদে ওঠে চিন্তাকে করে জব্দ, বিপদে যখনই মন কেঁদে ওঠে চিন্তাকে করে জব্দ, ধরে প্রাণ আসে কান পেতে শুনি হাওয়াই চটির শব্দ, ধরে প্রাণ আসে কান পেতে শুনি হাওয়াই চটির শব্দ। নিশ্চিন্তে থাকুন, নিশ্চিন্তে ঘুমোন, আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই। আপনাদের কোনো কিছু হবার আগে যেন আমার হয়, আমি আপনাদের সবচেয়ে বড় পাহারাদার, এটা মাথায় রাখবেন, আমি ঘুরে ঘুরে বেড়াচ্ছি আপনাদের পাহারা দিয়ে। একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে একটা বক্তব্য দিয়ে তিনি কিন্তু শেষ করেছেন, পাহারাদার যেখানে তিনি বলেছেন সে একটা বক্তব্য দিয়ে শেষ করেছেন। এবং কিন্তু আমি দেখলাম যে দেবাংশু ভট্টাচার্য যেটা বলতে চাইছেন, যত ভারী ভারী গুজরাটের নেতা হোক না কেন, তার যে একেবারে ছাতা তাকে যারা দেখছেন, সেই একেবারে মানে নীল শাড়ি না নীল পাড়ে সাদা শাড়ি কিছু একটা বললেন উনি, যাই হোক মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলেছেন যে তাকে কিন্তু তিনি দেখেন, আপদ বিপদে তিনিই দেখবেন, তিনিই সব, এটা বলতে চেয়েছেন। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্যটা লাস্টে শুনলেন, সেখানে বলছেন যেন সবার আগে যা হবার ক্ষতি হবার আমার যেন হয়, অন্যদের যেন না হয়, আমি হচ্ছে পাহারাদার। এখন দেবাংশু ভট্টাচার্য বলছেন আমার সব কিছুই মমতা বন্দ্যোপাধ্যায়, আর তিনি বলছেন যেন কোনো কিছু ক্ষতি হলে আমার হয়, আমি যেন আগে আমি শেষ হয়ে যাই। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যদি আগে শেষ হয়ে যান তাহলে কোথায় গিয়ে উঠবেন দেবাংশু ভট্টাচার্য? তিনি যার উপরে ভরসা করছেন তিনি বলছেন আমি যেন আগে চলে যাই, মানে আমার যেন আগে সব কিছু শেষ হয়ে যায়, তোমরা সব ঠিক থাকো, তখন কী করবেন? এখন নাই তিনি গার্ড দিচ্ছেন। এখন এই শেষ হওয়াটা অনেক রকম ব্যাপার আছে, শেষ হওয়া মানে শুধু মানে প্রাণে চলে যাওয়া আমি এটা কিন্তু বলছি না, রাজনীতিগতভাবে বলছি। যদি সত্যি দেখা যায় দর্শক, এরা অনেকে বলছেন যে 2রা মে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কেরিয়ার শেষ হতে চলেছে, মানে সরকার চলে যাচ্ছে। আর সে সঙ্গে অনেকেই বলছেন যখন সরকার চলে যাবে তখন তৃণমূল কংগ্রেস দলটাও একবার ছিন্ন বিচ্ছিন্ন ছন্নছাড়া হয়ে যাবে, 6 মাস পর তপসিয়ায় যে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসটা রয়েছে সেখানেও পার্টি অফিস করার লোক থাকবে না। এটা কিন্তু রাজনৈতিক বিশ্লেষক যারা তারা কিন্তু বলছেন, তারা আন্দাজ করছেন। এখন যদি সত্যি এটা তাই হয় তাহলে দেবাংশু ভট্টাচার্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র যিনি এখন রয়েছেন, তাহলে তিনি তাকে কে দেখবেন? সবে তো 24-25 বছর বয়স, উনিই বলেন আমার বয়স তো বেশি নয়, খুব গর্ব করেই বলেন আমি এই বয়সে অনেক বড় জায়গায় পৌঁছেছি। তাহলে এই যদি হয়, যদি তার যার ছাতাটাই যদি চলে যায় তাহলে তাকে রক্ষা করবেন কে, মানে পলিটিক্যালি রক্ষা করবেন কে, কী করবেন? মমতা বন্দ্যোপাধ্যায় তো তার নেই বয়স হয়ে গেছে, তিনি একটা সময় বসে যাবেন, রাজনীতি করার একটা বয়স তার অনেকটা গড়িয়ে গেছে। আমরা দেখেছি অতীতে অনেক যারা পলিটিশিয়ান তারা একটা সময় বসে গেছেন, আর মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে রাজনীতি করেছেন তার জীবনে এনাফ, অনেক করেছেন। কিন্তু সবে 24-25 বছর বয়স যার দেবাংশু ভট্টাচার্য, তার কী হবে? তিনি তো এবার টিকিটও পাননি, যে এমএলএ হয়ে গেছেন সেখান থেকে একটা কন্টিনিউটি বজায় রাখবেন, তৃণমূলের মুখপাত্র দলটাই হয়তো দেখা গেল উঠে গেল, দলটা আর নেই, তখন তিনি কী করবেন? আর এই বয়সে যেভাবে আক্রমণ করেছেন, যেভাবে আক্রমণ করেছেন নির্বাচন কমিশনকে, আক্রমণ করছেন অন্যান্য নেতা নেত্রীকে, যেভাবে আক্রমণ করেছেন,
তাহলে যদি তৃণমূল কংগ্রেসটা মানে মানে বলা যায় না চলে, একেবারে সাধারণ ভাষায় না চলে, তাহলে তিনি কী করবেন? তিনিও তাহলে কি রাজনৈতিকভাবে তিনি কি সরে আসবেন, মানে আর রাজনীতি করবেন না, সন্ন্যাস নিয়ে নেবেন, অন্য কাজে যুক্ত হবেন? এত কথা বললেন, এত বড় পলিটিশিয়ান হিসেবে তিনি বিভিন্ন জায়গাতে অংশ নিলেন, তিনি একেবারে চুপচাপ বসে পড়বেন? তৃণমূলও শেষ, তিনিও শেষ, সেটাই বা কী করে মানে আশা করা যায়? কিন্তু প্রশ্ন হচ্ছে তাহলে কী করবেন, কোন দলে যাবেন? নিজে দল করবেন না, ততটা তো তার পপুলারিটি নিয়ে নিজে দল করে ফেলবেন, তাহলে তাকে কোনো না কোনো একটা দলে যেতে হবে। কোন দলে যাবেন? তিনি যেভাবে বিজেপিকে আক্রমণ করছেন সেই দলে যাবেন তিনি? এটা কখনো হতে পারে না, অন্তত হিসেব মিলবে না। যদি অনেক সময় হিসেব গোলমাল হয়ে যায়, কিন্তু তবু আমরা এই মুহূর্তে মনে করি তিনি কখনো বিজেপিতে যাবেন না। আর বাম বামে যাবেন? বামেরা তো আছে, থাকবে নিশ্চয়ই আগামী দিনেও। এখনও যেমন 10 বছর পরও তারা কিন্তু যেভাবে লড়াই করছে, বামেরা কিন্তু থাকবে, আগামী নির্বাচনেও থাকবে, যেটা রাজনীতিক যারা বিশ্লেষক তারা মনে করেন, তাহলে সেখানে যাবেন? আমার মনে হয় না তিনি যেভাবে কথা বলেন এরকম বাচাল কোনো নেতাকে বামেরা তাদের দলে নেবে কিনা। তাহলে করবেন কি? কংগ্রেসে যাবেন? কংগ্রেসে গিয়ে তো তিনি ততটা খাপও খুলতে পারবেন না, কারণ কংগ্রেসের দলটা এমন, সেখানে গিয়ে তিনি যে খুব একটা মানে স্বচ্ছন্দ ফিল করবেন সেটাও নয়। তাহলে করবেনটা কি? আমরা তো জানি না কি করবেন। দর্শক, আপনাদের কি মনে হয় যে যদি সত্যিই তৃণমূল কংগ্রেস ক্ষমতাচ্যুত হয় আর এই দলটা একেবারে নিষ্ক্রিয় হয়ে পড়ে, মানে ছন্নছাড়া হয়ে পড়ে, তখন তাহলে দেবাংশু ভট্টাচার্য, আজকে যিনি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, এত বড় কথা বললেন নির্বাচন কমিশন সম্পর্কে, ঘুষের কথা ডিরেক্টলি কবিতার মাধ্যমে বললেন, দাড়ি নিয়ে কথা বললেন, কত রকমের কত কথা বললেন, সব ব্যাখ্যায় আমরা গেলাম না, এই নেতার ভবিষ্যৎ কী হতে পারে? দর্শক, যেটা আপনারা মনে করছেন, মানে আমার এই মুহূর্তে আমি সিদ্ধান্তে আসতে পারছি না, আপনারা যেটা মনে করছেন সেটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং অবশ্যই নজর রাখবেন আরামবাগ টিভিতে।